যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানে কিন্তু ভোট ব্যাপকভাবে সিল মারা হয়েছে, যেখানে সুযোগ পায়নি সেখানে মারেনি, কিন্তু যেখানে পেরেছে সেখানে কিন্তু মেরেছে। তো ব্যাপার হচ্ছে কি, দলীয় সরকারের অধীনে এর থেকে ভালো নির্বাচন সম্ভব না, সেটা আনিসুল ইসলাম ঠিকই বলেছে। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এই ধরনের নির্বাচন হবে, এর থেকে ভালো নির্বাচন আমরা আশা করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যেখানে টিক মার্ক দিয়েছে মূলত তারাই পাশ করে এসেছে। আরেকটি নির্বাচন হয়েছে আওয়ামী লীগ টু আওয়ামী লীগ স্বতন্ত্র, আমার দৃষ্টিকোণ থেকে স্বতন্ত্র যেখানে হয়তো 70-75টা সিটে ফাইট হয়েছে সেইগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নর্মাল একটা লেবারের বেতন হচ্ছে 10-11 হাজার টাকা, কিন্তু বাংলাদেশে একটা সংসারের খরচ 23-24 হাজার টাকা। আমার বক্তব্যের শুরুতেই আমি একটি প্রসঙ্গ টেনে কথা বলতে চাই যে নির্বাচনের আগে আমি 9 মিনিটে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম, সেখানে আমি কিছু কথা বলেছিলাম যে আওয়ামী লীগ যে রাজনীতি করতেছে সেটা হচ্ছে একদলীয় রাজনীতি, এবং একদলীয় রাজনীতির দিকেই তারা ধাবিত হচ্ছে। এবং সেই সময় আমি বলেছিলাম যে আওয়ামী লীগ কখনোই চায় না যে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল এই দেশে টিকে থাক, এবং আমি ওই সময় বলেছিলাম যে আওয়ামী লীগের সাথে যারা 14 দল আছে যারা জোট, আওয়ামী লীগ তাদেরকেও পছন্দ করে না। অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের সাথে দীর্ঘ সময় জোট করেছে, কিন্তু ক্রমান্বয়ে তাদেরকে দুর্বল করে ফেলছে আওয়ামী লীগ, এবং বিভিন্ন সময় দেখা গেছে সেই 14 দলকেও অনেকবারই বিভিন্ন 14 দলের মধ্যে যারা আছে তাদের বিভিন্ন দলকে তারা ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলেছে, এবং সিট ক্রমান্বয়ে তাদেরও কমে এসেছে। তা আমি ওই সময় বলেছিলাম যে 14 দলের যারা এবার প্রার্থী হচ্ছে তাদের কেউই সিট পাবে না, কিন্তু 2 জন সিট পেয়েছে, বাকি কেউই আর সিট পায়নি। এবং আমি জাতীয় পার্টি সম্পর্কে বলেছিলাম যে জাতীয় পার্টি বড় জোর হয়তো 8-9টি সিট পেতে পারে, সেখানে 11টি সিট জাতীয় পার্টি পেয়েছে। এই নির্বাচনে মূলত 2 টাইপের নির্বাচন হয়েছে, একটি নির্বাচন হচ্ছে যারা যেগুলো দল নির্বাচনে অংশ নিয়েছে সেই দলগুলোর মধ্যে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যেখানে টিক মার্ক দিয়েছে মূলত তারাই পাশ করে এসেছে। আরেকটি নির্বাচন হয়েছে আওয়ামী লীগ টু আওয়ামী লীগ স্বতন্ত্র, আমার দৃষ্টিকোণ থেকে স্বতন্ত্র যেখানে হয়তো 70-75টা সিটে ফাইট হয়েছে সেইগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর ভোটের যে ব্যাপারটা, ভোটটা সকল জায়গায় ভোট কারচুপি হয়নি, তবে বেশিরভাগ জায়গায় ব্যাপকভাবে কারচুপি হয়েছে, এবং নির্বাচনে ঢাকা এবং ঢাকার বাইরে নির্বাচনের চিত্রটা ভিন্ন ছিল। যেখানে স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপকভাবে কম্পিটিশন করতে পেরেছে সেখানে ভোটার সংখ্যা কিছু বেশি ছিল, হয়তো 30-32%, কিন্তু যেখানে শক্তিশালী প্রার্থী ছিল না সেখানে কিন্তু ভোটার সংখ্যা অনেক কম ছিল। আর ঢাকায় তো মানুষ এক প্রকার ভোট দিতে যায়নি, কারণ আমি যে সিটে নির্বাচন করেছি সেই সিটে আমি প্রথম থেকে আমার খুব কনফিডেন্স ছিল যে এই নির্বাচনে আমি পাশ করব। তার কারণ হচ্ছে যে আমার এখানে ওইভাবে স্বতন্ত্র প্রার্থী ছিল না, আওয়ামী লীগের সাথে আমার একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমার কাছে মনে হয়েছে আমার 43 বছরের রাজনৈতিক জীবনে হয়তোবা মানুষ ব্যক্তি দেখে এবার ভোট দিতে পারে, কিন্তু ভোটের দিন যেই চিত্র আমি দেখলাম, প্রথমত হচ্ছে নির্বাচনে কিন্তু ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। কারণ আমার এখানে যে নির্বাচন করেছে তার কিন্তু পুরো নির্বাচন জুড়েই বড় বড় ফেস্টুন ছিল, বিলবোর্ড ছিল, বড় বড় পোস্টার ছিল, কিন্তু এবং ব্যান্ড পার্টি, প্রতিদিনই ব্যান্ড পার্টি বাজানো হয়েছে, প্রতিদিনই কনসার্ট হয়েছে, এবং এক এক এলাকায় একটি ক্লাব করার কথা, একটি ওয়ার্ডে এক ওয়ার্ডে দেখা গেছে 100-এর উপরে ক্লাব। এগুলো কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি, যেটা আমি নির্বাচন চলাকালীন সময়ই আমি বারবার এই ব্যাপারে প্রশ্ন করেছি। এবং নির্বাচনের দিন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যখন আমি সকাল 10টায় আমি ভোট দিই, এবং তার আগে আমি আমার এলাকাতেই ছিলাম, বিভিন্ন এলাকার খোঁজ খবর নিতেছিলাম। এরপর আমি যখন আমার এলাকায় 10টায় ভোট দিই, তখন আমার এলাকার মধ্যে 75টা ভোট ওই সময় পর্যন্ত পড়েছে। এর বাইরে আমি বিভিন্ন জায়গায় যখন যাই সেগুলো কোথাও 10 ভোট, কোথাও 20 ভোট, কোথাও 50 ভোট, দুপুর 3টা পর্যন্ত আমি যা দেখেছি তাতে 100-এর উপরে কোথাও ভোট আমি দেখিনি যে পড়েছে এক এক কেন্দ্রে। এবং সেই প্রেক্ষাপটে আমি বিকাল, এবং আমি কোথাও লাইন দেখিনি, 4টা জায়গায় আমি লাইন দেখেছি, সেই লাইনগুলো পুলিশ দাঁড় করে রেখেছে যে বিদেশি সাংবাদিক টাংবাদিক আসতে যাদেরকে এদেরকে দেখানো হয়, এরা কেউই ভোট দিতে যাচ্ছে না। আমি তাদের জি
জি, তার এখানে মানে কিন্তু নির্বাচন কমিশনারের যে আজকের স্টেটমেন্ট, এটার সাথে কি আপনি একমত কিনা যে এর চেয়ে ভালো নির্বাচন করা সম্ভব ছিল না নির্বাচন আচ্ছা, আমি কমিশন? বলতেছি, আমি শেষ করি, বিকাল 3টায় আমি যে টিভি বিভিন্ন টিভিতে যে বক্তব্য আমি দিয়েছি, সেই হুম বক্তব্যে আমি বলেছি যে এই নির্বাচনে আমার যে ঢাকা 7-এর আসন, এখানে 3-4% বা বড় জোর 5%-এর বেশি ভোট পড়েনি, এবং সর্বসাকুল্যে হয়তো 15-16 হাজার ভোট পড়তে পারে, কিন্তু আমার নির্বাচনের যে আমার কুলি গেঁজেরা ছিল 12টার পর থেকে তাদের সামনেই বিভিন্ন জায়গায় সব কেন্দ্রে সিল মারা হয়নি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমার কুলি গেঁজেরা আমাকে বলেছে যে আমাদের সামনেই তারা বিভিন্ন জায়গায় সিল মেরেছে, আমরা প্রতিবাদ করতে পারিনি, তাকে প্রতিবাদ করলে আমাদের জীবনের ভয় আছে। দেখ, এই জিনিসগুলো আমি বিকাল 3টার সংবাদে আমি বলেছিলাম, এবং আমি শেষ মুহূর্তে যখন দেখলাম যে ভোটের রেজাল্ট আসলো, সেই ভোটের রেজাল্ট দেখলাম আমি 17% ভোট, আসলে এত ভোট পড়েনি। আর ভোটটা হচ্ছে একদলীয় নির্বাচন, এক অন্য কেউ আর কিন্তু ওই, আর যেহেতু একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন, তো জি আসলে হয়তো কিছু বেশি ভোট বাড়ত, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে মানুষের কনফিডেন্স থাকে, মানুষ ধরেই নেয় যে এই নির্বাচনে সরকার দলীয় লোক পাশ করবে, তো সরকার দলীয় লোক যেহেতু পাশ করবে, সেই ক্ষেত্রে আমার ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে লাভ কি, যে উৎসব মুখর পরিবেশ একটা ভোট, যেমন আমি 96-এ নির্বাচন করেছি বা 91-এ, ওই সময় যে জি বিদেশ থেকে দেশে আসতো, দেশ থেকে শহর থেকে গ্রামে যেত, মানুষের মধ্যে একটা উৎসব ছিল যে আমার ভোটের মূল্য আছে, আমার ভোটে একজন পাশ হবে, সেই জিনিস এখন আর নাই। যারাই ভোট কেন্দ্রে যায় তারা কিন্তু ব্যক্তিকে পাশ করানোর জন্য যায়, তো এখন সরকারের বাইরে যারা ভোট দিতে যাবে তারা তো যাবে না ভোট দিতে, এখন তারা তো ধরেই নিয়েছে যে এই আমার ভোটের কোনো মূল্য হবে না, এবং সরকারি দলের যারা তারাও জেনে গেছে যে এই ভোট দিয়ে লাভ নাই, সরকারই পাশ করবে। তো এই জন্য আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যারাই আছে বা যারা ভোটে অংশ নেয় তারাও কিন্তু ওই ব্যাপকভাবে কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে এর থেকে ভালো নির্বাচন আর আমরা করতে পারবো না, তো 2014-2018 ওর থেকে তো ভালোই হয়েছে নির্বাচন। 2014 তো ভোট দিনের ভোট রাতেই হয়ে গেছে, আর 2018 তো তো একই অবস্থা হয়েছে, বিএনপি সেখানে পার্টিসিপেশন করেছিল, সেই নির্বাচনও তো সরকার জোর দিয়েছে, এখন যেহেতু বিএনপি নাই ওইভাবে জোর করেনি সরকার, কিন্তু ভোটার কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, এবং যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানে কিন্তু ভোট ব্যাপকভাবে সিল মারা হয়েছে, যেখানে সুযোগ পায়নি সেখানে মারেনি, কিন্তু যেখানে পেরেছে সেখানে কিন্তু মেরেছে। তো ব্যাপার হচ্ছে কি, দলীয় সরকারের অধীনে এর থেকে ভালো নির্বাচন সম্ভব না, সেটা আনিসুল ইসলাম ঠিকই বলেছে, কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এই ধরনের নির্বাচন হবে, এর থেকে ভালো নির্বাচন আমরা আশা করতে পারি না, তার কারণ জি সরকার ইতিমধ্যে এক দলীয় শাসন ব্যবস্থার দিকে চলে গেছে, এবং বাংলাদেশ আগামী কত বছর এইভাবে থাকবে আমি জানি না, 5 বছরও থাকতে পারে, 10 বছর 20 বছরও এইভাবেই থাকতে পারে, তার কারণ আর্মির হস্তক্ষেপ মানে ছাড়া আপনি মনে করছেন একদলীয় নির্বাচনী ব্যবস্থা বা একদলীয় সরকার ব্যবস্থার মধ্যে চলে গেছে অলরেডি বাংলাদেশে? আর্মির হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশের কোনো সরকারের পতন হয়নি, কোনো সরকার পরিবর্তন হয়নি, তো যেহেতু আর্মি ওইভাবে হস্তক্ষেপ করে না, তো স্বাভাবিকভাবেই যে সরকার আছে এই সরকারের অধীনে নির্বাচন হবে, এই সরকার এইভাবেই থাকবে, তার কারণ মানুষ এটাতে অভ্যস্ত হয়ে গেছে, মানুষ ধরেই নিয়েছে যে আমাদেরকে এইভাবেই থাকতে হবে, সাধারণ মানুষের ভোটের প্রতি আর আগ্রহ নাই, জি রাজনীতির প্রতিও সাধারণ মানুষের কোনো আগ্রহ নাই, আগ্রহ নেই। আর জি দ্রব্যমূল্যের ব্যাপার, জি সেই ব্যাপার একটু হচ্ছে ছোট করে বলবেন এই জায়গাটা। জি দ্রব্যমূল্যের যে ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে এমন, বাংলাদেশে একটা অবস্থা হচ্ছে একটা মানুষের নর্মাল একটা লেবারের বেতন হচ্ছে 10-11 হাজার টাকা, কিন্তু বাংলাদেশে একটা সংসারের খরচ 23-24 হাজার টাকা, এবং এই যে ব্যাপক খরচ এটা কিন্তু বাংলাদেশের মানুষকে প্রতি মাসেই দেনা করতে হয়, দেনা করে চলে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির হাত থেকে বাংলাদেশের মানুষ রেহাই পাচ্ছে না আর পাবেও না, এই যে বিদ্যুতের দাম বাড়িয়ে দিল বা অন্য অন্য জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এতে কিন্তু সরকারের কোনো, মানে যেহেতু সরকারের জনগণের ভোটের প্রয়োজন নাই, এই জন্য কিন্তু সরকারের ওইভাবে এটা নিয়ে চিন্তা ভাবনাও নাই, ব্যাপার হচ্ছে আমরা যারা ব্যবসায়ী এবং সাধারণ মানুষ আমরা কিন্তু দিনের পর দিন সরকারের যে চিন্তা ভাবনা যে আমাকে 10% ভ্যাট দাও, 15% ইনকাম ট্যাক্স দাও,
আমাদেরকে সারচার্জ দাও, তা আমার তো ইনকামই হয় না, তা আমি সারচার্জ ইনকাম ট্যাক্স ভ্যাট কোথা থেকে দেব? এখন বাংলাদেশের যে সামাজিক অবস্থা, ওই কাস্টমারের থেকে ব্যাড রাখার অবস্থা, এটা এখনো কালচার গড়ে ওঠেনি। তো বাংলাদেশের মানুষ এখন একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করতেছে। তার কারণ দ্রব্যমূল্য কেনার ক্ষমতা নাই, ডাল দিয়ে যে ভাত খাবে সেই অবস্থাও বাংলাদেশের মানুষের এখন কিন্তু নাই। পরিবারে যে কজন মানুষ থাকবে সবাইকে চাকরি করতে হবে, একজন মানুষ বাকি দুইজনকে বসিয়ে বসে খাওয়ানো সম্ভব নয়।